তো আমরা যাচ্ছি ভ্যানে করে, বেশ অনেক দূরে, মানে মেইন রোড থেকে আমরা ভাবছিলাম যে হয়তো বা কাছেই হবে। আমরা ভ্যানে উঠে যাচ্ছি, গ্রামের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিবেশ, এখানে খুবই সুন্দর পরিবেশ, গাছপালা দিয়ে চারপাশ ঘেরা। এই পাশে হচ্ছে লিচুর বাগান, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাচা, এখানে অনেকেই বসে থাকে, খুবই নির্মল পরিবেশ। গ্রামীণ পরিবেশে আসলে এরকম ভ্যানে করে ঘুরতে বেশ ভালোই লাগে। তো আমরা চলে আসলাম, কোন কোন বাড়ি? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এসে দেখলাম যে চাচা বাসায় নেই, উনি পাশে কোথাও একটা গিয়েছেন একটা কাজে, তাই না? হ্যাঁ কাজেই গিয়েছেন। আচ্ছা উনি নাকি অসুস্থ, আপনি অসুস্থ শুনলাম? দুজনেই অসুস্থ। একটু বলবেন কি যে কি ধরনের সমস্যা আপনাদের? আমার সমস্যা যে পারে এই গিরির থেকে এড়িয়ে গেছে, মানে হাঁটুর কাছ থেকে, হাঁটুর যে জয়েন্ট, জয়েন্ট এড়িয়ে গেছে। আচ্ছা এটা কি কোনো অ্যাক্সিডেন্টে পড়ে গিয়েছিলেন নাকি কিভাবে? পড়ে গেছিলাম। আপনি ক্রেজ ব্যবহার করেন না? পেছনে দেখতে পাচ্ছি এই যে ওটা আপনি ধরে হাঁটা চলা করেন, তাই না? দুইটাই লাগে আপনার, দুইটা ক্রেজ ব্যবহার করতে হয়। চিকিৎসা করার টাকা পয়সা নিবে, এটা টাকা পয়সা না থাকি ছাল পাল যে কামাই করে আমার দুজনে খাতেই দিতে পারে না, করতে আমার চিকিৎসা করার টাকা পাবো কোন বেটা? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার চার ছেলে আর এক মেয়ে। চারটা ছেলে, চারজন কি মানে বিয়ে শাদী করে আলাদা? হ্যাঁ সবাই আলাদা, সবাই আলাদা। হ্যাঁ সেক্ষেত্রে তাদের যে ইনকাম আপনাকে ওইভাবে হেল্প করার সুযোগ নেই? না তার ইনকাম কম, ইনকাম কম মানে যে ছোট বেটা যে এখন কাজে গেছিল ঘুরে আলি, কিটা বলে অ্যাক্সিডেন্ট হয়েছে ঘুরে আলি। আচ্ছা দিনপাত করে খায় এই আমার দুজনা যাই, এক এক গাল মন ভাত দা জোটতে এক গাল দেশছে। আচ্ছা আপনাদের পরিবারে এখন যারা রয়েছে সবাই কি একসঙ্গে খাওয়া দাওয়ার ব্যাপারটা নাকি আলাদা? আপনি কার সাথে খাচ্ছেন, কোন ছেলের সাথে? আমি এখন আছে যে মাস মিটিলে আছে দুই ছেলে, মেজো ছেলে দেয় এক মাস, ছোট ছেলে দেয় এক মাস, সবাই মিলেই আর কি এটা করতেছে। তারপর একটা জিনিস ভালো, অনেকেই তো আছে যে আলাদা হয়ে গেলে আর বাবা মাকে দেখে না, সেক্ষেত্রে আপনার ছেলেরা যে আপনাকে একটু হলেও দেখাশোনা করছে এটা অনেক ভালো একটা ব্যাপার। এখন আপনাদের জন্য আমরা কিছু বাজার করে নিয়ে এসেছি, মোটামুটি এক মাস চলার মতো কিছু বাজার, চাউল ডাউল তেল মশলা এগুলো নিয়ে আসছে। সাহেব ভ্যানালাকে বলে এগুলো একটু নিয়ে আসার ব্যবস্থা করো। আপনার যে জিনিসপত্রগুলো নিয়ে আসা হলো হয়তো বা এর বাইরে আপনার অনেক প্রয়োজন হতে পারে, যেরকম কাঁচা বাজার, তারপরে ডিম কেনার প্রয়োজন হতে পারে বা মাছ মাংস, তাই না? প্রয়োজন হতেই পারে। তো এর জন্য আমরা কিছু টাকা দেব, মোটামুটি এই টাকার থেকে আপনি ডাক্তার দেখাতেও পারবেন। লকডাউন শেষ হয়ে গেলে 500 টাকা বা 600 টাকা ভিজিট নিতে পারে, ডাক্তার দেখাবেন, ডাক্তার কি বলে বা কোন ওষুধ খেতে বলে আমাদের জানাবেন, আমরা পরবর্তীতে এসে আপনার ওষুধ কেনার জন্য টাকা বা ওষুধ কিনে দিয়ে যাব, অথবা ডাক্তার কোনো টেস্ট দিলে সেটার জন্য আমরা টাকা দিয়ে যাব। তো এখন আমরা কত টাকা দেব সাহেব? আমাদের এক বোন, সেই বোনটার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে সবার জন্য দোয়া করবি। এটা আমি এই চাঁদে সবাতে চাঁদে দুই খতম কোরআন শরীফ পড়েছি, যে চাঁদে আবার এক খতম হওয়ার জয় হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো। চাউল এক বস্তা, চাউল এখানে এক বস্তা 25 কেজির বস্তা, এখানে মসুর ডাল 3 কেজি, মসুরের ডাল তুলে দাও, কালার ডাল 1 কেজি, লবণ 1 কেজি, সয়াবিনের তেল 2 লিটার, ছোলা 1 কেজি, চিনি 2 কেজি, চিড়ি 2 কেজি, আটা 5 কেজি, হলুদের গুঁড়া 250 গ্রাম, মরিচের গুঁড়া 250 গ্রাম, ধনির গুঁড়া 250 গ্রাম, গ্রিন পাউডার 1 কেজি, সরিষার তেল 1টা, 200 গ্রাম তেল 1টা, ডিটল সাবান 1টা, মশলা 100 টাকার, শ্যাম্পু 1 ডজন, মশার কয়েল 1 প্যাকেট, খেজুর 1 কেজি, মিস্ত্রি 1 কেজি, ভুষি 100, এসবগুলোর ভুষি, এসবগুলো ভুষি 100, টিস্যু 1টা, ম্যাজিক পাউডার 1টা,
ঠিক আছে এই পর্যন্তই তো না কত আসছে বিল 3571 টাকা 3571 টাকা আমরা তো সেম আইটেম আরেক জায়গায় নিছি তাই না জি জি নিছেন আচ্ছা ওইটা তাহলে আর সিরিয়ালে বলার দরকার নেই জাস্ট উঠায় দিলেই হচ্ছে তারপর আমরা তো কোনো ডাকি বুঝ করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা মিলে কত টাকা আসলো একটু দেখেন দুইটা মিলে আপনি 3570 গুণ 2 7140 আলহামদুলিল্লাহ মোটামুটি যারা একটু দরিদ্র পরিবার এই সমস্ত পরিবারের মাঝে এক মাসের বাজার করে দেওয়ার জন্য রমজান মাসে এই কাজটা আপনারাও যদি চান করতে পারেন কারণ এটা বরকতের মাস এই মাসে যত ভালো ভালো কাজ করবেন তত বেশি সওয়াব আপনাদের দুজনের যে বাজার নেওয়া হয়েছে আশা করি আপনাদের এক মাসের বেশি চলবে আপনারা কি খুশি হয়েছেন না আপনাদের জন্য আমরা যে বাজার করলাম এখানে খরচ হয়েছে 7100 টাকা 7100 টাকা আর এখানে একটু দেখেন তো কত টাকা আছে ১৫০০ আলাদা করা আছে ১৫০০ আপনি রাখেন আর ১৫০০ আপনার খালাকে দেন এখানে যে টাকাটা আমরা খরচ করলাম এটা অস্ট্রিয়া থেকে আমাদের এক ভাই পাঠিয়েছিল অস্ট্রিয়া উনি বিদেশে থাকেন উনি ১০,০০০ টাকা পাঠিয়েছিল তো ওনার ইচ্ছা ছিল যে দুইজনকে এরকম বাজার করে দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে সিলেক্ট করেছি এবং বাজার করে দিলাম ১০,০০০ টাকা এখানে খরচ হলো চাউলের বস্তা আর একটা উঠবে তাই না আপনারা এই যে এই টাকার থেকে ওষুধপত্র খায়েন হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে আমার ছেলে আছে আমি আছি আর কেউ নেই না মেয়েটা বিয়ে দিয়ে দিছে আজ এক বছর হলে হ্যাঁ আমার হাজবেন্ড মারা গেছে আজ ৭ বছর পড়বে অ্যাক্সিডেন্ট হয় আপনি আর আপনার স্বামী দুজনেই প্রতিবন্ধী প্রতিবন্ধী আপনার কিরকম ধরনের সমস্যা মানে প্রতিবন্ধীটা কিরকম প্রতিবন্ধী পাও একজন আর আমার স্বামী পায়ের সমস্যা একটু কি দেখানো যাবে একটু দেখি হ্যাঁ এটা কি আপনার জন্মগত ভাবে সমস্যা জন্মগত সমস্যা না আপনার তো হাঁটতে অনেক কষ্ট হয় তাহলে তাই না মানে আপনার স্বামী কথা বলতে পারে না কথা বলতে পারে না তো আমরা আপনাদের জন্য তো বাজার করে নিয়ে আসছি চাল ডাল তেল মশলা অনেক কিছু নিয়ে আসা হলো একটু আপনাদেরকে দেখাই আমরা সাহেব ভ্যানালাকে একটু বলো যে এগুলো জিনিসপত্রগুলো ভিতরে নিয়ে আসতে ছোলা তাই না ছোলার প্যাকেটটা একটু ছিঁড়ে গেছে ছোলাটা এখানে থাক সমস্যা নেই আর এই পাশে সেম আইটেম ২৫ কেজি চাউলের বস্তা এখানে ২৫ কেজি চাউল এখানেও ২৫ কেজি চাউল এবং সেম আইটেম এইখানেও আপনারা সবাই ঠিক মতো নামাজ কালাম পড়বেন দোয়া করবেন আর রোজা তো রাখছেন ঠিক আছে যতটুকু সম্ভব হয় নফল ইবাদত কোরআন তেলাওয়াত যদি করতে পারেন করবেন আর ইফতারির আগে কিন্তু দোয়া কবুল হয় সম্ভব হলে ইফতারির সামনে নিয়ে বসে ১৫-২০ মিনিট একটু দোয়া পড়বেন ঠিক আছে এগুলা অনেক সওয়াব হবে এবং আল্লাহ ওই সময় দোয়া কবুল করে এই যে কাজটা আমরা করছি আমাদের এই কাজে কিন্তু দেশের এবং বিদেশের অনেক ভাই বোনেরা অনেক আঙ্কেল আন্টিরা আমাদের সহযোগিতা করে কারণ আমরা যে চেষ্টা করে যাচ্ছি মানুষের সেবা করার জন্য আমাদের অত টাকাও ইনকাম না যে আমরা হাজার হাজার মানুষকে সহায়তা করব তো এর জন্য আমাদেরকে অনেকেই টাকা দিয়ে হেল্প করে হ্যাঁ সেখানে আপনার জন্য আমরা বাজেট করেছিলাম ৬,০০০ টাকা আর এই টাকাটা দিয়েছে লন্ডন থেকে আমাদের তাহেরা আন্টি ওনার জন্য দোয়া করবেন আর এখানে কিছু ক্যাশ টাকা আছে বাজার করা শেষে এখানে ২৩১০ টাকা এই টাকাটা হচ্ছে আপনার হয়তোবা যে বাজারটা করা হলো এর বাইরেও আপনার কাঁচা বাজার প্রয়োজন হতে পারে বা অন্য কোনো কিছু কেনার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি এই টাকাটা দিয়ে করবেন ঠিক আছে আর আপনার জন্য আমরা বাজেট করেছিলাম হচ্ছে ৫,০০০ টাকা এর মধ্যে ৩৫০০ টাকার বাজার করা হয়েছে আর ১৫০০ টাকা আপনাকে ক্যাশ টাকা দেওয়া হচ্ছে আপনার একটু কম হওয়াতে আপনার অখুশি হওয়ার দরকার নেই কারণ ওনার হাজবেন্ড নেই ওনার কিন্তু সমস্যা একটু বেশি আর আপনার হাজবেন্ড একটু হলেও ইনকাম করতে পারে ঠিক আছে আর এই যে আপনার ১৫০০ টাকা ক্যাশ দেওয়া হলো এবং ৩৫০০ টাকার বাজার টোটাল ৫,০০০ টাকার একটা প্যাকেজ আপনার জন্য আমরা করেছিলাম এই টাকাটা আমাদের দিয়েছেন ইউএসএ থেকে লাইলা আপু আপুটার জন্য একটু দোয়া করবেন যেন তারা ভালো থাকে তাদের পরিবার কিনে তারা যেন সুখে থাকে মন থেকে দোয়া করবেন সবাই আর যারা ভিডিও দেখছিলেন আপনাদের জন্য আমি একটি ইনফরমেশন দিতে চাই যে আমাদের কিন্তু আরেকটি চ্যানেল ওপেন করা হয়েছে চ্যানেলের নাম হচ্ছে হিউম্যানিটি সেই চ্যানেলের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং প্রথমেই পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা ওই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেন আর আপনারা অনেকে কিন্তু সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করতে ভুলে যান এই জন্য নোটিফিকেশন পান না
সবাই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে অল দিয়ে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাবেন। তাহলে ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, হয়তোবা অনেকেই এগিয়ে আসবে, এই ধরনের কাজের প্রতি অনুপ্রাণিত হবে। ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।